हेलो फ्रेंड्स, हमें शुभजीत। और ये भिडियोटे हमें बोलबो जे आमादेर एंड्रॉइड फोने आमरा जे कन्टैक्टगुलो सेव करी अनेक समय देखा जे अनेकगुलो कन्टैक्ट नम्बर सेव करार परेओ देखा जे कोनो कन्टैक्ट नम्बर नहीं। एखाने देखते पाच्छेन स्क्रिने जे आमार अनेकगुलो कन्टैक्ट नम्बर छिलो मोबाइले, किन्तु सेगुलो किन्तु एकटाओ देखाच्छे ना। कि करे जेनो हाइड हो गेछे आमाके एटा निये अनेके प्रश्न करेछे। सुतरां ए भिडियोटे आमि बोलबो जे किभाबे सब कन्टैक्ट नम्बरगुलो आपनारा देखते पाबेन। এর আগে আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে এরকম যদি আপনাদের কোনো রকম এরকম সিচুয়েশন তৈরি হয় তাহলে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখুন রিসেন্ট ট্যাবের মধ্যে অনেক কিছু পাচ্ছি কিন্তু এই কন্ট্যাক্টের মধ্যে একটাও যে সেভ করার নাম্বারগুলো আছে সেগুলো পাচ্ছি না। এরকম যদি আপনাদের হয় তাহলে কিন্তু আপনাদেরকে উপরে যে তিনখানা ডট দেখতে পাচ্ছেন রাইট সাইডে, তিনখানা ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস বলে একটা আইকন শো করছে, এই সেটিংসে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানটায় একদম নিচে দেখুন কনফিগার কন্ট্যাক্ট লিস্ট, এখানটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে নীল বাটনটা এখানে আছে, এমআই কন্ট্যাক্টে আমার জিরো কন্ট্যাক্ট সেভ করা ছিল, মানে আমি কোনো কন্ট্যাক্ট কিন্তু এই এমআই অ্যাকাউন্টে সেভ করিনি, সেই জন্য কিন্তু আমার এখানে কোনো কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখাচ্ছিল না। এবার আমি যদি এটাকে অল কন্ট্যাক্টসে সেট করে রাখি, তাহলে আমি অল কন্ট্যাক্টসে সেট করে রাখলাম। এরপর আমি আমার কন্ট্যাক্টসে যাব, রিসেন্ট থেকে কন্ট্যাক্টসে গেলাম। দেখুন আমার যেটা প্রথমে শো করছিল না কন্ট্যাক্ট নাম্বারগুলো, সেটা কিন্তু এখন খুব সুন্দরভাবে শো করছে। সুতরাং এইভাবে আপনাদের ফোনে যদি কন্ট্যাক্ট নাম্বার নেম আর নাম্বার না দেখায়, এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কন্ট্যাক্ট নাম্বারগুলো শো করতে পারবেন। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেবো। ধন্যবাদ।